এই হসপিটালের অবস্থা কাল থেকে জলে না রুগীকে নিয়ে যেতে পারছি কোথাও, মানে এ করাতে রিপোর্ট করাতে কিছুই করতে পারছি না। পেশেন্টকে নিয়ে বসে আছি, পেশেন্টের অবস্থাটা খুব মানে এ দেখছি যে টিউম মানে এ হয়েছে বলছে। আলাদা তো ড্রেনেজ সিস্টেম নেই বলে এই অবস্থা, চারিদিকে খুলে খালে যেন চারিদিকে অবস্থা হচ্ছে। এটা নিচে জল দেখুন, এই পেশেন্ট বসে আছে, এই তো পেশেন্ট বসে আছে দেখুন, এই যে পেশেন্ট আমার। কি নাম আপনার? আমার নাম নারায়ণ প্রামাণিক। কতক্ষণ ধরে এরকম চলছে? এই তো হ্যাঁ রাত থেকে দেখছি উঠে গেছে। জল তো বৃষ্টি হলে এর কি হয়ে থাকে, এতো অনেক কমে গিয়েছে, আগের তুলনায় অনেকটাই কম। প্রত্যেকটা বর্ষাতেই এভাবে এক হাঁটু জল থাকে। এইভাবে এই যে পেশেন্টরা রয়েছে ডাক্তারবাবু দেখছে জলের মধ্যে থেকেই? ডাক্তারবাবুকে আমি যেটা জেনেছি এর আগে টলিতে করে ডাক্তারবাবুকে বসে নিয়ে গিয়ে পেশেন্টের কাছে নিয়ে যাওয়া হচ্ছে টলিতে করে। এর সমস্যা বরাবরই হয়ে আসছে, হয়ে থাকে। ভয়াবহ অবস্থা। এটা কি প্রত্যেকবারে হয় না? প্রত্যেকটা বর্ষাতেই, প্রত্যেকটা বর্ষাতেই।